ঘুষ লৈ হাত দাঙিবলগীয়া হল আন এজন সরকারী কর্মচারী। ধন লৈ হাতে লুটে ধরা পড়িল স্বাস্থ্য বিভাগের কর্মচারী নবজ্যোতি। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, ইজনের পশত ইজন সরকারী কর্মচারীয়ে হাত দাঙিবলগীয়া হয়েছে। ঘুষ লৈ হাত দাঙিবলগীয়া হল নবজ্যোতি ভূঁয়ায়। নবজ্যোতি ভূঁয়ায় ঘুষ লৈ হাতে লুটে ধরা পড়িল। নগাঁওর দুর্নীতি নিবারক শাখার জালত পড়িল স্বাস্থ্য বিভাগের কর্মচারী নবজ্যোতি ভূঁয়া। ঘুষ লওয়ার সময়তে উপস্থিত হয় দুর্নীতি নিবারক শাখার সদস্য, ইজনের পশত সিজনে হাত দাঙিবলগীয়া হয়েছে। কনিষ্ঠ বর্গর কর্মচারী হিসাবে কর্মরত হয়ে আছিল নবজ্যোতি ভূঁয়া। নবজ্যোতি ভূঁয়া নামের এজনক হাতে লুটে ধরা পেলাইছে দুর্নীতি নিবারক শাখায়। আমদাদুল আলম নামের এগারী ফিজিওথেরাপিষ্টরপা লৈছিল 20,000 টাকা। এগারী ফিজিওথেরাপিষ্টরপা 20,000 টাকা ঘুষ লৈছিল নবজ্যোতি ভূঁয়া নামের এই কর্মচারীজনে। ঘুষ লৈ হাতে লুটে ধরা পড়িল নবজ্যোতি ভূঁয়া। দুর্নীতি নিবারক শাখার জালত পড়িল ঘুষখোর নবজ্যোতি ভূঁয়া। ঘুষ লওয়ার সময়তে উপস্থিত হয় দুর্নীতি নিবারক শাখা, এইবার স্বাস্থ্য বিভাগের কর্মচারী হাত দাঙিবলগীয়া হল। কনিষ্ঠ বর্গর কর্মচারী নবজ্যোতি ভূঁয়া আটক হয়েছে, হাতে লুটে ধরা পেলাইছে দুর্নীতি নিবারক শাখায়। এজন ফিজিওথেরাপিষ্টর পৰা 20,000 টকা লৈ হাতে লুটে ধরা পড়ি। কেতিয়াবা যদি আরক্ষী, কেতিয়াবা লাট মণ্ডল, এইবার স্বাস্থ্য বিভাগের কর্মচারী। আমি দেখুৱাইছো দৃশ্যাংশ নবজ্যোতি ভূঁয়া, ইয়া নগাঁওর খবর। এবার নগাঁওত জালত পড়িল এজন ঘুষখোর বিষয়া, এজন ঘুষখোর কর্মচারী, টকা খকুয়া কর্মচারী, এবার জালত পড়েছে দুর্নীতি নিবারক শাখার। আমদাদুল আলম নামের এগারী ফিজিওথেরাপিষ্টরপা লৈছিল 20,000 টাকা, এইবার স্বাস্থ্য বিভাগত ঘুষখোর কর্মচারী। আমি দেখুৱাইছো দৃশ্যাংশ এই বিশেষ ব্যক্তিজন, এইজনেই হয়েছে নবজ্যোতি ভূঁয়া, এওঁ ধরা পড়িছে। দৃশ্যাংশটো সব ভালক Thank you.